শুক্রবার সন্ধ্যায় বর্ধমান শহরের 23 নম্বর ওয়ার্ডের আঞ্জিরবাগান এলাকায় প্রথমে একটি বস্তার গোডাউনে আগুন লাগে, পরে আরো 4টি গোডাউনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তবে এই সম্পর্কে স্থানীয় এক বাসিন্দা মনীষ সাও জানান, এদিন সন্ধ্যা নাগাদ আচমকা আগুন দেখতে পান তারা। গোডাউনে প্রচুর পরিমাণে চটের বস্তা মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। এখানে আগুন লাগে, আমরা ছোট দৌড়ে আসি তো দেখি এখানে দাও দাও আগুন জ্বলছে, দমকল ফোন করা হয়। আমরা সবাই ফোন করি, দমকল আসে, দমকল হাতে নিয়ন্ত্রণে আসছে না এখন আগুন। এখন কি ছিল এখানে, কি ছিল প্লাস্টিক বস্তার গোটা এরিয়াটা এখানে গোডাউন ছিল, গোডাউন গোডাউন তৈরি হতো এখানে, না বস্তা এখানে বস্তা তৈরি হতো, মিল থেকে কিনেছে রেডি হতো, দমকলে কটা ইঞ্জিন আছে? দমকলে এখন দুটো এসেছে, আর একটা ঢুকেছে, তিনটে ইঞ্জিন পৌঁছে গেছে, আরো দুটো দমকল কাজ করছে, শুধু জল আনা। স্থানীয় তোমাদের ছেলেরাও তো প্রচুর বাল্টি নিয়ে অনেকজন জল দেওয়ার চেষ্টা করছে এদিক ওদিক, তবু নিয়ন্ত্রণ এখন আসেনি। তবে খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, পরে আরো 4টি ইঞ্জিন এসে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। তবে ঠিক কি থেকে আগুন লাগে তা পরিষ্কার না হলেও প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা ও দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন ধরেছে। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে 5টি গোডাউনে প্রায় 4.5 লক্ষ টাকার চটের বস্তা পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে প্রায় 8 জন স্থানীয় বাসিন্দা আহত হন। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, পাবলিক টাইমস।